হাও রান্নাটা তো বেশ তো রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আপনি নিয়ে নেবেন একটা বড় সাইজের বেগুন আর সেই বেগুনটাতে বেশ মাছের মতো বড় বড় করে কেটে নেবেন কেটে নিয়ে ওটার মধ্যে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দেবেন তারপরে কড়াইটাকে গরম করে তেলটাকে হিট করে ওটার মধ্যে দিয়ে দেবেন এই বেগুনগুলো বেগুনগুলো ছেড়ে দেবেন সেগুলো তো বেশ মজা করে ভাজাভাজি হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো তেলের মধ্যে বেগুনটাকে ছেড়ে দিয়েছি তারপরে বেগুনটাকে কিন্তু আপনি খুব নরম করে ভাজবেন না মোটামুটি লালচে ভাব এসে গেলেই কিন্তু তুলে নিতে হবে আপনাকে খুব নরম হয়ে গেলে তরকারিটাতে ভালো লাগবে না তো এইভাবে আমি দুটো পর্যায়ে আমার বেগুনটাকে ভেজে নিয়েছিলাম তো দেখুন বেগুনটা কিন্তু ঠিক এইভাবে আপনাকে ভাজতে হবে একটু বড়ো বড় করে কিন্তু বেগুনটা কাটবেন বারবার বলছি তো চলুন এরপরে আমার সর্ষে বাটার পালা তো এবারে আমাদের কাছে যেহেতু মিক্সার মেশিন নেই তো সেহেতু আমরা এইভাবেই সর্ষেটাকে বেটে নেই প্রতিটা রান্নাই আমরা এইভাবেই আদা রসুন বা সর্ষে বাটি তো এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো যে সর্ষের পাউডারটা পাওয়া যায় দোকানে সেটাও দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে গুলে নেবো তো আপনাদের কাছে মিক্সার মেশিন থাকলে তো খুবই ভালো তো আরও সহজ হয়ে যাবে আপনাদের রান্না তবে আমাদের একটু কষ্ট হয় তো আপনারা এইভাবে পাশে থাকুন আমরা কষ্ট করেও রান্না করব অবশ্যই এরপরে আপনার লাগবে একটা বড় টমেটো আর সেই টমেটোটাকে কিন্তু খুব ছোট ছোট করে কাটলে হবে না আপনাকে মোটামুটি বড়ো সাইজে কাটতে হবে তো দেখুন আমি বড়ো টমেটোটাকে চার ভাগে কেটে নিয়েছি আর দুটো লঙ্কা কেটে নিয়েছি তো এরপরে আপনি আবার কড়াই বসিয়ে দেবেন একই পর্যায়ে তার মধ্যে তেল দিয়ে দেবেন একটু গরম হয়ে গেলে দিয়ে দেবেন কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পরে একটু ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন আপনি কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো তার মধ্যে দিয়ে দেবেন আপনি পেস্ট করে রাখা সর্ষেটা সর্ষেটা দেওয়ার পরে একটু জল দিয়ে নাড়াচাড়া করার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন হলুদ হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবেন যেহেতু আমি খুব কম লঙ্কা দিয়েছিলাম সেই জন্য আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতে করতেই পারেন তো তারপরে জল দেওয়ার পরে একটু ভালো করে ওটাকে নাড়াচাড়া করে ফুটতে দেবেন ফুটতে ততক্ষণ দেবেন যতক্ষণ ওর মধ্যে তেল বেরোয় হালকা তেল বেরিয়ে যাওয়ার পরে আপনি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবেন আর একটু ডুবো ডুবো করে দেবেন যাতে পুরো সর্ষের জলটা ওর মধ্যে ঢোকে তো দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে আর খুব ইজি পদ্ধতি আপনারাও বাড়িতে ট্রাই করুন পুরো সর্ষে ইলিশ ফেল হবে কিন্তু থাম্বেলটা দেখেই বুঝতে পারছেন আর লিটারেলি এটা খুব ভালো খেতে আপনারাও ট্রাই করুন খুব সহজ পদ্ধতি আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে একবার আপনারাও ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন তো পুরো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন টাটা সাবস্ক্রাইব